আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি নতুন করে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি ভিডিওটি আমার বৃহস্পতিবার দিন করা, আর বৃহস্পতিবার সকাল 7টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। তো ঘুম থেকে উঠেই দেখলাম যে বাইরে বেশ পরিমাণে বৃষ্টি, তো সেটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আসলে এক কথা একটা টেনশনে পড়ে গিয়েছিলাম। যেহেতু ছেলে মেয়ে সমান তালে এক নাগারে আর কি পরীক্ষা চলতেছে, একদমই কোনো মাঝখানে কোনো গ্যাপ নাই, কিচ্ছু নাই, এক নাগারেই একদম একটার পর একটা পরীক্ষা হচ্ছে। তো ভাবলাম যেহেতু 10টা থেকে সাউদার পরীক্ষা শুরু, তো বাসা থেকে তো মোটামুটি আধা ঘন্টা হাত আগে বের হতে হয়, 9:30 বাজে। তো এর জন্য আর কি টেনশনে পড়ে গিয়েছিলাম, এই এতগুলো বৃষ্টি পড়তেছে একটানে, তো কখন বৃষ্টি শেষ হবে? আর আমাদের এখানে যেহেতু বৃষ্টি পড়লে একটু নিচে পানি জমে যায়, এই কারণে একটু টেনশনে কাজ করছিল ভিতরে। তো যাই হোক, ওইখানে তো বৃষ্টি হচ্ছে, তারপর বৃষ্টি কমানোর পর আমি অফ ক্যামেরা সাউদাকে স্কুলে দিয়ে আসছি। তো এখন আবার 10টা বাজে, ক্যামেরাটা অন করলাম। এখানে আমি কিচেনে চলে এসেছি, একটু চা বানাবো, বেশ ক্ষুধাও লেগেছে, আর তাছাড়া দেখা যাচ্ছে বাইরে বৃষ্টি, আর এর মধ্যে তো চা খেলে কিন্তু ভালোই লাগে। তো সেটা ভেবেই আর কি কিচেনে এসে, তো সবার আগে এই চুলা টুলা চুলার আশপাশে যে কাউন্টার টপ আছে সব কিছু আর কি একটা সুতি ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। তারপরে তো এখন আমি প্যানের মধ্যে চা বসিয়ে দিয়েছি, তো এই তো এখন চা খাবো। তো সকালবেলা চাটাই আমরা খেয়ে থাকি, খুব কমই আর কি সকালে রুটি পরোটা এগুলো খাওয়া হয়, ম্যাক্সিমাম টাইমে দেখা যায় চা দিয়ে ব্রেড দিয়ে বা চা দিয়ে বিস্কুট দিয়ে এগুলোই খাওয়া হয় আমার। আজকে ভিডিওতে আমি আপনাদের অনেক কোশ্চেনের অ্যান্সার দিব, তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আমার প্রিভিয়াস ব্লগে শেয়ার করেছিলাম যে কিচেনের কাউন্টার টপ আমি কিভাবে অর্গানাইজ করেছি সেটাই, তো আমি দেখলাম যে আপনারা অনেক পছন্দ করেছেন। এর জন্য অনেক আপুরাই আমাকে অনেক কোশ্চেন করেছে যে আমি এই কাচের জারগুলো আমি কোথা থেকে নিয়েছি, কোন পেজ থেকে নিয়েছি, কত দিয়ে নিয়েছি এই আর কি। তো ভাবলাম আজকে ভিডিওটি এটা নিয়ে একটা মেক করি, আর আপনাদের সকল প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব আমি। আশা করছি আজকের এই ভিডিওতে কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলে আপনাদের অ্যান্সার পেয়ে যাবেন। আর আপনারা যদি চান যে আমি কোন পেজ থেকে আমি এই কাচের জারগুলোকে অর্ডার করেছি, আপনারা ওখান থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন। তো আমার বেশ কয়েকদিন ধরে একটা টার্গেট ছিল যে আমি রান্নাঘরটাকে পুরো মানে যতটুকু পারবো আমি প্লাস্টিক আমি অ্যাভয়েড করব, স্কিপ করব, আর সব কাচের জিনিস আমি যোগ করব। তো আস্তে আস্তে করে দেখা যায় যে আমি আস্তে আস্তে সব কিছু আর কি কিনে নিয়েছি। কাচের জার যেহেতু অনেক দামি হয়, তো এখান থেকে আর কি দেখলাম যে একটা একটু রিজনেবল প্রাইসে, তো আমি আর এদিক সেদিক চিন্তা না করে আমি হুট করে আমি নিয়ে নিই এই কাচের জারগুলোকে। আমি এই যে কাচের জারগুলো দেখতে পাচ্ছেন, যেখানে আমার দুধ চিনি চা পাতা রাখা, এই যে তিনটা কাচের জার, আমি এখানে আমাদের নারায়ণগঞ্জে একটা 99+ দোকান আছে কালীবাজারে স্বর্ণপট্টি, তো ওইখান থেকে আমি এই তিনটা কাচের জার আমি নিয়েছিলাম। এক একটা জার প্রাইস পড়েছে 250 টাকা করে, তো আমি তিনটা জার নিয়েছি মোট 750 টাকা দিয়ে। মূলত এই চায়ের জন্য আমি চা পাতা চিনি তারপর পাউডার মিল্ক রাখার জন্য আমি তিনটা জার কিনেছিলাম, শুধু এই চা জিনিসপত্রগুলো রাখার জন্য। তো পরে বাসায় এসে মনে করলাম জার একটা নিলে হয়তো ভালো হতো, দেখা যায় একটু গ্রিন টি রাখা যেত বা অনেক কিছুই আর কি চায়ের সাথে। যেমন আমি শীতকালে একটা তৈরি করি মিক্সড, একটা র চা খাওয়ার জন্য মশলা তৈরি করি, তো সেটাও রাখা যেত। তো যাই হোক, যেহেতু নেই নাই, পরবর্তীতে যদি চোখে পড়ে মার্কেটে গেলে তো ওটাও একটা নিয়ে নিব। আর এই তো এখন ফাইনালি তিনটা নিয়ে, তো এটা দিয়ে এখন আমি চা পাতা দুধ চিনি রেখে আমি এখন মানে চা রাখি আর কি, এখানে সব কিছুই রেখে দেই। চা খাওয়ার পর সাউদাকে স্কুল থেকে নিয়ে আসছি, তো নিয়ে আসার পর আজকে ওদের পরীক্ষা ছিল হচ্ছে ড্রয়িং আর হচ্ছে কম্পিউটার। তো আসার পরে আর কি তো দেখি যে কোশ্চেনগুলো দেখি যে কেমন আসছে, ও কী কী পেরেছে বা ওর এই প্রশ্নগুলো কি সঠিক হয়েছে কি না। তো প্রতিদিন কিন্তু এগুলো জিজ্ঞাসা করি, আর না জিজ্ঞাসা করলে কিন্তু ভালো লাগে না। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ফ্লাওয়ার বাস ও একে কালার করেছে, সেটাই আমাকে দেখাচ্ছে।
তো এই তো সব কিছুই আর কি জিজ্ঞাসা করলাম যে পরীক্ষা কেমন দিয়েছে বা কি, সেটা বললো আলহামদুলিল্লাহ পরীক্ষা নাকি খুব ভালো হয়েছে। ওইদিকে তো সাউদা চলে এসেছে আর এই দিক দিয়ে আমার ছেলেও পরীক্ষা দিতে যাবে, তো যেহেতু ওর দুইটার দিকে পরীক্ষা শুরু, ওই ফাঁকে ও জোহর নামাজটা পড়ে নিচ্ছে। তারপর এটা দুপুরে খাবার দাবার রান্না বান্না কিছুই আর শেয়ার করা হয়নি, তো আজকে যেহেতু বলেছি আপনাদের সব প্রশ্নের উত্তর দিব, তো ভাবলাম এখান থেকে আবার ভিডিওটা আর কি বিকাল থেকে আবার ভিডিওটা শুরু করে দিয়েছি। এখানে যে কাউন্টার টপে যে আমার এই কিচেন র্যাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি একটা আপুর কাছ থেকে অর্ডার করেছি, আর এই আপুকে আপনারা এখন কম বেশি সবাই জানেন চিনেন। আপুটা হচ্ছে আপুর একটা ইউটিউব চ্যানেল আছে এসপি রকমারি ব্লগ, তো আপুর নাম হচ্ছে সুমাইয়া আপু, আর সুমাইয়া আপুর কাছ থেকে কিন্তু আমি এই কিচেন র্যাকগুলোকে অর্ডার করেছি। আপু এই ধরনের বিজনেস করে থাকে, পাশাপাশি হচ্ছে আপুর হাতের কাজ খুবই সুন্দর, তো সেগুলো দিয়েও কিন্তু আপু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র বানিয়ে এগুলোর বিজনেস করে থাকে। এক কথায় হচ্ছে আপুর মন যেমন ভালো, আপুর কাজও তেমন ভালো, আপুকে তো আমার খুবই ভালো লাগে। তো এখন আমি আপনাদেরকে আরেকটা কোয়েশ্চেন অ্যান্সার দিয়েই, এটা তো আমি প্রথমেই বলেছি, এই যে এই কাচের জারগুলো আমি এক একটা 250 টাকা করে কিনে নিয়েছি, কাচের জারগুলো কিন্তু খুবই ভালো, আর দেখা যায় এই কাচের জারগুলোতে মিনিমাম 1/2 কেজি করে এক একটা জিনিস এর ভিতরে আর কি ধরে। আমি দেখেছি এখানে 1/2 কেজি চা পাতা, 1/2 কেজি চিনি এক একটা জারে ধরে। তারপর আপনাদের এই তো সুন্দর করে আর কিভাবে রেখে দিয়েছি। তারপর এই তো আপনাদের আরেকটা কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি যে এই কাচের বয়ামগুলো কিন্তু আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি, এই পেজটির নাম আর এই পেজটির আমি লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে কিন্তু আপনারা এখান থেকে নিলে নিতে পারেন। এগুলো হচ্ছে 250 ml এর, আর এই 250 ml এর কাচের জার যেহেতু রিজনেবল, আমি ফার্স্টে কিন্তু ভয় পেয়েছিলাম কাচের জারগুলো কি ঘোলাটে হয় বা কি না, পরে দেখলাম যে না কাচের জারগুলো কিন্তু প্রাইস অনুযায়ী খুবই ভালো। এটা হচ্ছে এটাই একটু ছোটো সাইজ, এটা মেবি 200 ml এর হবে, তো এটাও একটা নিয়েছি। আমি মোট 20টা কাচের জার অর্ডার করেছি, এই তো 250 ml আর 200 ml দুইটা মিলিয়ে আমি মোট 20টা কাচের জার আমি অর্ডার করেছিলাম, যেহেতু রান্নাঘরে অনেক ধরনের মশলা টশলা রাখতে হয় আর এই জন্য আমি এইগুলো আমি 20টা অর্ডার করে নিয়েছি। তো এখন দেখছি যে না আমার কাছে যারা আরও অর্ডার করলে ভালো হতো, আমার অবশ্য কম হয়ে গিয়েছে। আর এই বোতলগুলো দেখতে পাচ্ছেন কাচের, আমি একটাতে সয়াবিন তেল আর একটা সরিষা তেল রেখেছি, আর এই মুখাগুলোকে আমি ঠিক একই কালার ম্যাচিং করে কফি কালার করে নিয়েছি। এগুলো হচ্ছে আমার সসের ছিল চিলি সস, তো এটা আমি খালি করে আমি আবার ক্লিন করে অয়েল রাখছি। আর এই কাচের জারগুলোতে দেখা যায় যে বিভিন্ন ধরনের আচার থাকে, তো এই আচারের জারগুলোকে আমি খালি করে ক্লিন করে আমি আবার সেই মুখাগুলোকে কফি কালার করে একটু ডিজাইন করে নিয়েছি, এতে করে দেখা মানে দেখতে একটা সুন্দর লাগে। তো এই তো সব কিছু কোশ্চেন ছিল আজকে আমার ভিডিওতে, আশা করছি আপুরা আমার এই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনারা পেয়েছেন, আর আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। আসলে কমেন্টে যদি কেউ এর লিঙ্ক চায় বা এর নাম জানতে চায়, আমি যতটুকু জানি যে কমেন্টে যদি আমি কোনো লিঙ্ক দিই তাহলে এটা আমার চ্যানেলের জন্য বিরাট একটা ক্ষতিকর, এর জন্য আপুরা যারা যারা আমাকে কোশ্চেন করেছিলেন বা আমি কোন পেজ থেকে নিয়েছি, তো সেগুলো আর কি আমি আর এখন বলে দিলাম। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, এজন্য আমি এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করেছি সবারই সব প্রশ্নের উত্তর। আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে তো তাহলে আপনারা আমাকে আবারও কোশ্চেন করতে পারেন, ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আমি সেটা বলে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে যারা এ পর্যন্ত কন্টিনিউ করেছেন, প্লিজ যদি লাইকটি এখন পর্যন্ত না দিয়ে থাকেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিও আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবার জন্য। লাল মুখখালা যে বোতলটা দেখিয়েছিলাম যে জারটা, এটার সাথে এটা আমার ভাইয়া একটা আমাকে ফ্রি দিয়েছে, তো যার কারণে আমার কাছে সেটা বেশ ভালো লেগেছে। তো এই তো সব কিছু মিলিয়ে আমি আমার কিচেনের কাউন্টার টপটাকে গুছিয়ে রেখেছি। তো আজকে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।